আসসালামু আলাইকুম এখন আপনাকে দেখাবো একজন জাহাজের লস্করের পদের মূলত কাজ কি এই যে আপনারা দেখতে পাচ্তেছেন একটি জাহাজের লস্কর এর কাজ হলো মূলত তারা জাহাজটা যখন ভিড়বে রশি দেওয়া জাহাজটা প্রথমে বাধা এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এটা হলো লস্করের কাজ তারপরে জাহাজ ঘাটে ভিড়ানোর পরে র্যাম উঠানো নামানো তাদের লস্করের কাজ এই যে আপনারা দেখতে পাচ্তেছেন জাহাজটি কেবল আসলো রশিদা বাঁধার পরে এখন র্যাম নামানো হচ্ছে এটা মূলত একজন একজন জাহাজের লস্কর পদের মূলত কাজ র্যাম নামানোর শেষ এখন দেখবেন যে জাহাজটা তারা ধোঁয়া মোছা করবে ধোয়া হলো মূলত জাহাজটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লস্কররা কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরিটা আসার পরে র্যামনামা রশি দেওয়া বাঁধলো বাঁধার পরে এটা র্যাম পরে এখন এটা ধোয়ার কাজ চলতেছে এটাই হলো লস্করের কাজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন